এবার আপনাদের সঙ্গে শেয়ার করব রায়হান রাফিকে নিয়ে কঠিন একটি বক্তব্য দিলেন বাংলাদেশের মডেল অভিনেত্রী সাইমা। আরও থাকবে এবার উট দিয়ে কোরবানি দেবেন মিশু সাব্বির, সেই সঙ্গে থাকবে তাসনিয়া ফারিনের নিকশ নিয়ে একটি আপডেট। তো প্রথমেই আসি রায়হান রাফির গসিপসে। দেশীয় চলচ্চিত্রের নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী গ্ল্যামারস অভিনেত্রী সাইমা কোটি টাকা দিলেও পরিচালক রায়হান রাফির সঙ্গে কাজ করবে না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এই বিষয়ে সাইমার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, হালের আলোচিত সমালোচিত চিত্র পরিচালক রায়হান রাফির সঙ্গে তিনি কখনোই কাজ করবেন না। তাহলে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন? উত্তরে সাইমা বলেন, আমি খ্যাতিমান একজন নির্মাতার সঙ্গে কাজ করতে চাচ্ছি না। এর পেছনে জোরালো কারণ অবশ্যই রয়েছে। একজন নির্মাতা শুধু চলচ্চিত্র নির্মাণ ক্ষেত্রেই ভালো হলে হয় না, মানবিক দিক থেকেও তাকে অন্য দশজনের চেয়ে বেশি সিনসিটিভ হওয়া উচিত। আর্টিস্টদের ক্ষেত্রেও একই কথা বলবো আমি। এই বিষয়ে সাইমা বলেন, প্রায় 7 মাস কিংবা 1 বছর আগে পরিচালক রায়হান রাফি তাকে বলেছিলেন, তোমার তো ভালো ভালো কাজ করা উচিত, তুমি আমার সঙ্গে দেখা করো। সেই কথা অনুযায়ী একটি নির্দিষ্ট দিনে পরিচালক রায়হান রাফির সঙ্গে দেখা করতে ছোটেন সাইমা। গন্তব্যে দ্রুত পৌঁছাতে তিনি পাঠাও ভাড়া করেন এবং রওনা দেন। তবে অনাকাঙ্ক্ষিতভাবে সেদিন তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ কারণে শেষ পর্যন্ত আর পরিচালক রায়হান রাফির কাছে পৌঁছাতে পারেনি। সঠিক সময় না পৌঁছানোর কারণ জানিয়ে দুর্ঘটনার ছবিও পরিচালককে পাঠান তিনি। সাইমা জানান, এই দুর্ঘটনার খবর জানার পর পরিচালক তাকে কোনো সমবেদনা তো জানায়নি, উত্তরও দেয়নি। সাইমা পুরনো স্মৃতি দুঃখ করে বলেন, কোনো মানুষ কারো সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হওয়ার পর সড়ক দুর্ঘটনার কবলে পড়লে স্বাভাবিকভাবেই অপর প্রান্তের মানুষটি অন্তত ফোন করে জানতে চায় দুর্ঘটনার পরে সেই মানুষটা ঠিক আছে কিনা। জানা গেছে পরিচালক রায়হান রাফি এমন ব্যবহার মেনে নিতে পারেনি সাইমা। তাই অভিনেত্রীর সিদ্ধান্ত, যতদিন ছবিতে কাজ করবেন ততদিন কখনোই রায়হান রাফির কোনো দর্শক তাকে দেখতে পাবে না। সাইমা অভিনীত কোনো ছবিতে পরিচালক হিসাবে রায়হান রাফিকেও দেখতে পাবে না দর্শক। তো এবার আসি ছোট পর্দার মিশু সাব্বিরের গসিপসে। জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির, তিনি এবার উট দিয়ে কোরবানি দেবেন। পুরো গ্রামে এটি রটে যায়। দীর্ঘদিন পর দুবাই থেকে গ্রামে ফিরে মেম্বারের মেয়েকে পটানোর জন্য তিনি উট দিয়ে কোরবানির প্রচার করেন। এজন্য তিনি একটি উটও নিয়ে আসেন, কিন্তু একটা সময় ফাঁস হয়ে যায়, এই উটটি তিনি ভাড়া করে এনেছেন, এটা কোনো কথা হলো। তারপরেই গল্প অন্যদিকে মোড় নেয়। এটি মিশু সাব্বির অভিনীত কোরবানির উট শিরোনামের একটি নাটকের গল্প। এতে আরও অভিনয় করেছেন চাষি আলো। নাটকটি প্রযোজনা করেছেন রঙ্গন মিউজিক ও জামাল হোসেন। নাহিদ হাসনাত আলম ভুইয়ার চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সৈকত রেজা। ঈদে রঙ্গন মিউজিকের ড্রামা চ্যানেলে এটি মুক্তি পাবে। এবার আসি ফারিনের গসিপসে। আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতরে দুই বোনের জীবন বাজির গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লেতে আসছে ফিল্ম নিকশ। কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাউদ্দিন সুমন। রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। নিকশের গল্প প্রসঙ্গে রুবেল হাসান বলেন, নিজের বিবর্ণ জীবনটাকে মেনে নিয়েছেন সুলতানা। সকাল সন্ধ্যা অফিস, বাড়ির কাজ আর ছোট দুই ভাই বোনের ছোট্ট দুনিয়াটাতে রঙিন কোনো স্বপ্ন নেই তার। কিন্তু অসীম স্বপ্নের রং সুলতানার বোনের চোখে আছে ঠিকই। শহরে আধুনিক জীবনের আকাঙ্ক্ষা আর কৈশোরের সীমা ভাঙার ইচ্ছা তাকে উন্মতাল করে তোলে নিয়মিত। তবে কে না জানে কিছু নিয়ম ভাঙতে নেই, কিছু আলো মুছতে নেই। তাই ছোট বোনের হঠাৎ নেয়া এক সিদ্ধান্ত সুলতানার জীবন ভরিয়ে দেয় নিকশ অন্ধকারে। যে নিকশের অর্থ কোষ্ঠীপাথর, সেই নিকশই কেন হয়ে ওঠে অন্ধকারের প্রতিশব্দ। সম্প্রতি প্রকাশ পেয়েছে নিকশের টিজার। ঈদে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে ফিল্মটি। তো এখন ছিল এই পর্যন্তই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।